আর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে বাড়িতে সেরকম কিছু কাজ নেই, তো ভাবছি যে আজকে একটু পুকুরে মাছ ধরি। এখানে তোমাদের দাদা ভাই আর আমি চলে এসেছি পুকুরে মাছ ধরতে। বসে আছি, যতক্ষণে সুতোটা নড়ছে ততক্ষণ অপেক্ষা করতে হবে। সুতোটা নড়লেই বলে যাবে যে মাছ খাচ্ছে। তো গোটা পাড়ে ছিপ ফেলছে পুকুরে, সবাই মাছ ধরে। তো আজকে আমিও বসে পড়েছি, আমি আর তোমার দাদাভাই মাছ ধরতে বসে পড়ছি। দেখো, আমাদের সুতোটাও নড়ছে এবং মনে হচ্ছে মাছ খাচ্ছে। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করছি খুব ভালো লাগবে। এর মধ্যে আমরা দুটো মাছ ধরে নিলাম, দেখো। তার এদিকে তোমাদের দাদাভাই মাঠে যাবে বলছে, তো আমাকে বলছে তুমি ফেলো, আমি ফেলে দিয়ে যাচ্ছি, মাছ খেলে তুমি তুলবে, আর আমি যতক্ষণ মাঠ থেকে ঘুরে আসি। তো আমার ভয় ভয় লাগছে মাছ খেলে আমি মাছ তুলতে পারবো কি না। তো তোমরা ব্লগটা পুরোটা দেখো, দেখো আমরা কত মাছ ধরছি, আদৌ মাছ ধরতে পারছি কি না। বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কত মাছ ধরে নিলাম। এবার মাছ ধরা হয়ে গিয়ে আমি একটু ফ্রেশ হয়ে নিলাম। তো তখন থেকে গরমে মাছ ধরছিলাম, তো খুব কষ্ট হচ্ছিল। দিয়ে আর মাছগুলো বেছে ধুয়ে আমি এবার রান্না করতে চলে এসেছি। আর এমনিতে নিজে মাছ ধরে রান্না করে খাওয়া একটা মজাটাই অন্যরকম। তো এখানে আমি কাটে ভাত বসিয়ে দিয়েছি, আর ভাতটা হয়ে গেলে আমি মাছটা রান্না করবো আর কি। প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড গরম, কত ঘেমে গেছি তোমরা আমার মুখটা দেখেই বুঝতে পারছ। বন্ধুরা, আজকে ব্লগটা আমি এতটাই রাখলাম। বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ব্লগটা দেখতে থাকো আর আমার পাশে থেকো।